হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু লাইনটা বিচ্ছিন্ন ছিল, তো চলো আমরা বাকিটুকু শেষ করি। দেখো, যেখানে ছিলাম অ্যারিথমেটিক গড়, তো অ্যারিথমেটিক গড়ের এখানে যে অ্যারিথমেটিক মিন কিভাবে বের করব সেটা আমরা অনেকগুলো দেখাইছি, এখন বাকিটুকু আমরা দেখতে চাই। আচ্ছা, একটা সংক্ষিপ্ত গড় পদ্ধতি নির্ণয়ের সিস্টেম আমরা আগে দেখাইলাম। এখান থেকে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো মধ্যমান, শ্রেণী মধ্যমান নির্ণয় করবো আমরা, এবং আন্দাজে একটা গড় নিব, যে 20 তুমি ইচ্ছা করে 16 নিতে পারো, গণসংখ্যা সেটা আমরা দেখাবো। এরপর ধাপ বিচ্যুতি, সেই ধাপ বিচ্যুতিটা তুমি ক্যালকুলেশন করে দেখবা। এরপরে ধাপ বিচ্যুতির সাথে আমরা যে ফ্রিকোয়েন্সিটা গুণ করে এখানে লিখবো, তো লেখার পর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলায় আমরা মান বসাবো। তো আমরা ক্যালকুলেটারে টেস্ট করে দেখি। দেখো, এখানে আমরা 37 মাইনাস 37 আগে চেক করছি, তো এখন দেখো -37 ডিভাইডেড বাই 188 ইনটু 4 যোগ 20, দেখো 19.21, বা এটা শততে দেওয়া ছিল, দেন এটা আনুমানিক 1900 টাকা, এটা আমরা এখান থেকে পাইলাম। এখন আসো, ভারযুক্ত যদি হয়, তার মানে ওয়েট ফাংশন যদি আমাদের এখানে থাকে, দেন আমরা যে কাজটা করব, এক্সাম্পল দিই, যে গণিত, পরিসংখ্যান, ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, রসায়ন ইত্যাদি পাশের হার এখানে এরকম করে দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যাও এখানে দেওয়া আছে। তো এখন আমরা যদি এখান থেকে গড় নির্ণয় করতে চাই, গণিত পাশের হার 70%, শিক্ষার্থীর সংখ্যা 80, আমাদের ফর্মুলা ছিল এক্স আই আর ডাবল আই, গুণ করতে হবে, তো গুণ করলাম। এরকম করে পরিসংখ্যানের ক্ষেত্রে গুণ, সবগুলোতে গুণ করলাম। তো গুণ করার পর আমরা যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় বসাবো। তো এখন এই লাস্ট জিনিসটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে চাই যে আমরা ঠিক আছি কিনা। দেখো, 56 যোগ যোগ 20 250 যোগ 81 25, দেখো একদম ক্লিয়ার, আমাদের সব ঠিক আছে। এখন এটাকে ডিভাইড করব আমাদের টোটাল যে জিনিসটা আছে 960 দিয়ে, তো 960 দিয়ে ডিভাইড করার পর আমরা যে জিনিসটা পেলাম 77.13, তার মানে এইটাও কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমরা পুরাপুরি সবগুলো জিনিসই ভালো মতো শিখছি বা বুঝতে পারছি। তো এখন আসো, তো আমাদের যে কাজটা, যে ক্যালকুলেটরটা তোমরা ভালো করে, ভালো ক্যালকুলেটর ইউজ করবা, এবং ইয়ার তোর এক্সাম গুলো হলো ইয়ার, পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা আইটেমের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা, আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার না, সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেল, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখো, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন, সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। ওকে, দেখো ক্যালকুলেটার তোমার যেটা আছে অলরেডি সেটা অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য আমাদের বারবার আমরা বলছি কিভাবে মেসেজ পাঠাইতে হয়, কিভাবে সেইটা অরিজিনাল কিনা চেক করা যায়। এই পুরো জিনিসটা দেখে রাখো, আর ভিডিওতেও তো থাকবে, তোমরা দেখে নেবে এটা।
আচ্ছা, সবচেয়ে বড় সুখবর হলো যেটা ম্যাথমেটিক্স এর উপর কুইজ কন্টেস্ট শুরু করেছে ক্যাসিও কোম্পানি, যেটা আমাদের জন্য খুবই আকর্ষণীয় যে প্রতি সপ্তাহে আমরা জেএসসি, এসএসসি এবং এইচএসসি এই তিন গ্রুপের স্টুডেন্ট তিনটা ক্যালকুলেটর জিতে নিতে পারো। এর লিঙ্কটাও এখানে দেওয়া আছে এবং অলরেডি অনেকেই পুরস্কার পেয়ে গেল। তো যারা পুরস্কার পাইছো এবং অংশগ্রহণ করছো তারা এই জিনিসটা নিজেরা তো করবাই, প্লাস তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিবা সবাই। তো এটা যাতে আমাদের সবার মাঝে ছড়ায় যায় এবং এটা আমাদের সবারই উপকার, পুরস্কার সবাই পাবো না কিন্তু জ্ঞান অর্জন সবারই হয়ে যাবে। কিভাবে সহজে অঙ্ক করা যায়, কিভাবে অঙ্কের সাথে আরো ভালো রিলেশন করা যায়, এই কুইজ কন্টেস্টের মাধ্যমে আমরা সেখানে আরো কাছাকাছি যেতে পারবো। আচ্ছা, আর একটা অফার হলো এই ক্লাসের পরবর্তী 48 ঘন্টার জন্য 10% ডিসকাউন্টে তোমরা এই ক্যালকুলেটরটা পাবা এবং সেইটা নিজেরা তো নিবাই, যার আছে সে, যার নাই তাকে জানাই দাও, সে যেন এই সুযোগটা গ্রহণ করতে পারে। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই নিজে ভালো থাকো, পরিবারকে ভালো রাখো, আশেপাশের প্রতিবেশীকে ভালো রাখো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।